বউ পেটানোর অভিযোগে 498 ধারায় অভিযুক্ত আসামি বগলাচরণ খামারুই হাজির। কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ধরে গেল, হাজির 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 বলেন। আপনার নাম? এতে কোনি হাঁক পরে ডাকলেন তো আপনি। আমি কি বলে ডাকলাম আপনার জানার দরকার নেই, যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারুই। নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। বিউগেল? স্ত্রীর নাম বিউগেল? না 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 না, আমার স্ত্রীর নাম নেত্রকালী। তো আমি যে বললেন বিউগেল না, মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো ওই জন্য আমি সাত করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কি জানতে চেয়েছে? আপনার স্ত্রীর ভালো নাম কি? ও তাইলে তার নাম নেত্রকালী। হ্যাঁ সেটাই বলবেন। বেশ নিন, এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে ওসব হবে না। হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না আমি। এ কি এখানে আবার মেয়ে ছেলে কোথায় পেলেন? এই যে বললেন গীতাকে ধরুন। আরে বাবা, এ গীতা সে গীতা নয়। আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালি গীতাই হোক, কোন মেয়ে ছেলেকে হাত দেবো না আমি। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি রে? ওরে এটা কে রে? কে রে মানে? এখনই তো হাঁক পেরে ডাকলেন, আবার আমার জিগলেন, দুবার নাম শুনলেন, এর মধ্যে ভুলে মেরেছেন। আপনি অবসর নেন। আমার নাম বগলাচরণ খামারু। চুপ করুন, একদম চুপচাপ থাকুন। তখন থেকে ভজর 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 করে চলেছে, যেটা বলা হচ্ছে সেটা করুন। নিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো, চোরকির মতো ঘুরপাক না কে? বলুন দের বাবা। এই তো বলছেন চুপ করতে, বলে না আবার এখনই বলছে কথা বলতে। কোনটা করবো সেইটা আপনি আগে ফাইনাল করেন। আপনি দয়া করে এই গীতা ধরে বলুন। আবার বলে গীতারে ধরতে। হ্যাঁ সে তো ধরতেই হবে, এটা তো নিয়ম। তার নিয়মের কেঁচায় আগুন। একবার বইয়ের গায়ে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর 498 দিয়ে ধরে এনেছে, আবার কোন মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে মরবো নাকি? ও আপনি তো বুঝতেই পারছেন না মশাই। ও বুঝেছি আমি, আমারে মুরগি করা অত সহজ নয়। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে পা ফেলতেছি আমি। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা, এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমৎ ভগবত গীতা। তো তাই বলেন। আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। নিন এবার দয়া করে এই বইটা ধরে বলুন। কেন এই গাবদা বই আমি ধরতে যাবো কেন? বই আপনার চাকরি করতেছেন, আপনি মাইনু পেতেছেন, আপনি নিজের কাজ নিজে করেন তো, খালি ফাঁকি দেওয়ার তাল। এই দেখুন, আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কাঠগোড়ায় উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা, সে তো আমি অমনই বলবো, তার জন্য আবার বই খামচাতে হবে কেন? এই মশাই, যেটা বলা হচ্ছে সেটা করুন তো। দেখো দেখি, এটি কার বই? এই যাই হোক, আপনি ধরুন ধরে বলুন। এটি কে লিখেছে? এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ। হ্যাঁ বাবা, তাহলে তো আরোই ধরবো না কেন? আরে তার নিজের চরিত্রে ঠিক নেই, হাজার ঘন্টা প্রেম প্রীতি করে কেচ্ছা কেলেঙ্কারি রাখছে। কই তারে তো কেউ 498 দিতেছে নে? তারে তো কেউ 498 দিতেছে নে? সে একটা হোক দশটা হোক, তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, তাদের ভালোবেসেছেন। তা আপনি কি করে জানলেন যে আমি বিউগেল? এই থুরি নেত্রকালী রে, ভালোবাসি নে? আপনি আপনার বউকে ভালোবাসেন? কেন তো কি আমি আপনার বউকে ভালোবাসবো? হ্যাঁ হ্যাঁ, বউকে যদি ভালোই বাসবেন তাহলে ওই 498 খেলেন কেন? সে তারে দুগা দিয়েছি বলে। বাহ, তা দুগা দিতে গেলেন কেন? দুগার বেশি সে সহ্য করতে পারে না বলে। এই খামারুই, আপনি কিন্তু তখন থেকে রাগ করেন না, ব্যাপারটা বুঝায় বলতে যদি মন দিয়ে শোনেন। হ্যাঁ বলুন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানি ডলে যেত। হ্যাঁ, সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে থেতো করে মারে বেটে দাদার মেয়েকে খেয়ে নাও, তাহলে মানছে কি করে বলেন তো? এ কথার মানে কি? প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তারে দুঘা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল। মানে ব্যাপার হচ্ছে কি জানেন, আমার বাবা মানে তার শ্বশুর নাম হচ্ছে আদিনাথ। বেশ, এখন সবাই তার ডাক নাম আদা বলে ডাকে। আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হচ্ছে তুলসী, আর আমার দাদা মানে তার ভাসুর ডাক নাম হচ্ছে মধু। এখন ধরেন বহু মানুষ সে কি আর শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে? তাই তো বলছিল তোমার বাবারা থেতে করে মানে বেটে দাদার মেয়েকে খেয়ে নাও, আরাম পাবা। ভবিষ্যতে আরো বড় বড় কিছু কেলো হওয়ার আগে আপনার ওই বাবা মার দাদার ডাক নাম গুলো চটপট বদলে ফেলুন। আরে বেশ, আপনি মাননি গণ্যি লোক, যেটা বলবেন সেটা তো শুনবেন। এক
একটা তো বাদ থাকতে হবে। কি বাদ থাকতে হবে? বিউগেল নৃত্যকালি। বাবা বিউগেল নৃত্যকালি, ওটা বাজতে থাক, ও থামানোর চেষ্টা বৃথা। এই তো হলো কথা, বউ বলে কথা, আমার ঘরে তো একটাই মাথা, বিউগেল রোজ বাজে, পরে কেউ থামাতে পারবে না, থামাবার খবরদার চেষ্টাও করবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ।